তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেই ঘোষণা করে দিয়েছেন যে প্রত্যেকটি ছাত্রছাত্রীদের দেওয়া হবে 10,000 করে টাকা, যা সরাসরি তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো কোন ছাত্রছাত্রীদের দেওয়া হবে এই 10,000 করে টাকা এবং কবের মধ্যে এই টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে, কারা কারা এই টাকা পাচ্ছে, পুরোটা জানতে ভিডিওটি আপনাদের পুরোটা দেখতে হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে বলবো, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, তখন আপনারা জানেন এখানে আপনাদের সমস্ত এডুকেশনাল আপডেট ব্যাক টু ব্যাক আপনারা পেয়ে যান। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে কি বলা হয়েছে দেখে নেবো। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে অনলাইনে পড়াশোনার জন্য দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ট্যাবলেট দেওয়া হবে, তবে এত কম সময়ে 9.5 লক্ষ পড়ুয়াকে ট্যাবলেট দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেটা এক প্রকার অসম্ভব, ফলে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে 10,000 করে টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ এর আগে আমরা জানি যে বলা হয়েছিল যে ট্যাবলেট দেওয়া হবে প্রত্যেকটা স্টুডেন্টসকে। অর্থাৎ এই যে করোনা অতিমারীর জেরে যে সমস্যা তৈরি হয়েছে স্টুডেন্টসদের মধ্যে, অনেকে পড়াশোনা করতে পারছে না, তো সেই মর্মে এই ট্যাব দেওয়ার কথা কিন্তু ঘোষণা হয়েছিল। এখন দেখা যাচ্ছে তিনি আজকে বলছেন যে এই ট্যাব আর দেওয়া হবে না। এই ট্যাব দেওয়া হবে না, কীভাবে স্টুডেন্টসরা এটা পাবে এবং কবের মধ্যে পাবে বলে দিচ্ছে পুরোটাই ভিডিওতে। তো দেখে নেবো বাকিটা পরে কী রয়েছে। এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন 9.5 লক্ষ ছাত্রছাত্রীকে ট্যাব দেবো বলেছিলাম, আমরা দরপত্র ডাকলে বড়জোর 1 থেকে 1.5 লক্ষ ট্যাব পেতে পারি, চীনা ট্যাব কিনতে পারবো না, ভারত সরকার বারণ করেছে। যেহেতু আমরা জানি যে চীনা প্রোডাক্ট এখন ভারতে অতটা অ্যাভেলেবেল থাকার কথা নয়, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের নিষেধাজ্ঞা রয়েছে চীনা প্রোডাক্টের ওপর। তো সেজন্য অফিসারদের নিয়ে সিদ্ধান্ত নিয়েছি, তিনি বলছেন যে অফিসারদের নিয়ে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে 10,000 টাকা দিয়ে দেওয়া হবে। 10,000 টাকা দিয়ে ছাত্রছাত্রীরা নিজেরাই মোবাইল ট্যাব কিনে নিতে পারবে, সে কারণে এই সিদ্ধান্ত। এবং অর্থাৎ এই ট্যাবের জন্য ক্যান্ডিডেটদের অ্যাকাউন্টে টাকা কিন্তু যাবে আগামী 3 সপ্তাহের মধ্যে। অর্থাৎ 3 সপ্তাহের মধ্যে স্টুডেন্টস যারা রয়েছে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী তারা কিন্তু ট্যাবটি পেয়ে যাচ্ছে। তো মুখ্যমন্ত্রীর এই যে ঘোষণাটি রয়েছে এখানে অনেকে আবার অনেক রকম কথা বলছে, অনেকে বলতে চাইছে যে স্টুডেন্টসদের অ্যাকাউন্টে নাকি এই ট্যাবের টাকা নাও পৌঁছাতে পারে। তো সেটা সময় বলবে যে কেমন কেমন কি হচ্ছে আগামী দিনে। তো আপাতত তো ঘোষণা হয়ে গেছে যে 10,000 টাকা করে তোমরা পাচ্ছ যারা দ্বাদশ শ্রেণীর স্টুডেন্টস রয়েছ, অন্যান্য স্টুডেন্টসদের জন্য তেমন কোনো ঘোষণা এই মুহূর্তে নেই। এরপর যেমন আপডেট আসবে অবশ্যই তোমাদের সামনে নিয়ে আসবো। ভালো থাকো সবাই, অল দ্য বেস্ট, তোমাদের পরীক্ষার জন্য খুব দারুণভাবে তোমরা প্রিপারেশান নাও।